শুরুতে এই সংবাদ শিরোনাম। উত্তর কোরিয়া আমার প্রশাসনের জন্য সবচেয়ে বড় হুমকি, বললেন বাইডেন। উত্তাল মিয়ানমার, সেনা নিয়ন্ত্রিত দুটি প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। নাগর্নো কারাবাখ নিয়ে যুদ্ধ অবস্থা তুলে নিল আর্মেনিয়া, যে কারণে জাপান এবং উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। এবং সবশেষ থাকছে নেতানিয়াহুর ভাগ্য আরব দলের হাতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়াকে তার প্রশাসনের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা বলে অভিহিত করেছেন। তিনি বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন। বাইডেন বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো উত্তর কোরিয়া সমস্যাকে তিনি সর্বাধিক গুরুত্ব দিবেন। গত জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে উত্তর কোরিয়া সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, চার বছর আগে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়েন, তখন উত্তর কোরিয়া দেশের বাইরে ওয়াশিংটনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিবেচিত হতো। বাইডেন বলেন, চার বছর আগে ওবামা প্রশাসন যে নীতিতে চলত, তিনি সেই একই নীতিতে চলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পিয়ংইয়ং এর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় বলেন, উত্তর কোরিয়া যদি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিস্তৃতি ঘটাতে চায়, তাহলে আমরা জবাব দেব এবং যথাসময়ে সেই জবাব সবাই দেখতে পাবে। মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত দুটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তথ্য জানানো হয়েছে। নিষেধাজ্ঞার কবলে পড়া প্রতিষ্ঠান দুটি হচ্ছে মিয়ানমার ইকোনমিক হোল্ডিং পাবলিক কোম্পানি লিমিটেড এবং মিয়ানমার ইকোনমিক কোঅপারেশন লিমিটেড। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এর পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অভ্যুত্থানের পরে এই প্রথম সেনাবাহিনীর আর্থিক স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ওয়াশিংটন। আর্মেনিয়ার পার্লামেন্ট নাগানো কারাবাক নিয়ে যুদ্ধ অবস্থা তুলে নিয়েছে, বুধবার এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়। প্রতিবেশী আজারবাইজানের সাথে নাগানো কারাবাক নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর এই যুদ্ধ অবস্থা জারি করা হয়েছিল। সরকার বিরোধী দীর্ঘায়িত আন্দোলনের কারণে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান হঠাৎ নির্বাচন আহ্বান করার পর এই যুদ্ধ অবস্থা তুলে নেওয়া হলো। গত বছর নাগানো কারাবাক সংঘর্ষে তিনি যে ভূমিকা পালন করেছেন তাতে জনগণ ক্ষুব্ধ। 2020 সালে 27 সেপ্টেম্বর নিকোল পাশিনিয়ান আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1991 সাল থেকেই সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই প্রজাতন্ত্রের মধ্যকার সম্পর্ক খারাপ রয়েছে। আর্মেনিয়া সেনারা নাগানো কারাবাখ এবং তার আশেপাশের 7টি অঞ্চল দখল করে নিলে এই বৈরী সম্পর্কের সূচনা হয়। এই অঞ্চলগুলো আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। গত বছরের সেপ্টেম্বরে তীব্র সংঘর্ষ শুরু হলে আর্মেনিয়ার সেনারা আজারবাইজানের বেসামরিক মানুষ এবং সেনাদের উপর হামলা চালায়। মানবিক কারণে কয়েকবার যুদ্ধবিরতি চুক্তি হলেও তা লঙ্ঘন করে আর্মেনিয়ার সেনারা। 42 দিনের এই যুদ্ধে কয়েকটি শহর সহ প্রায় 300টি বসতি এবং গ্রাম আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করে আজারবাইজান। যুদ্ধের অবসানের জন্য এবং একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে গত নভেম্বরে দুদেশেই রাশিয়া সমর্থিত একটি চুক্তিতে সই হয়। এই সম্পর্কিত যুদ্ধবিরতি আজারবাইজানের বিজয় আর আর্মেনিয়ার পরাজয় হিসেবে দেখা হচ্ছে, কারণ এই চুক্তি অনুসারে আর্মেনিয়ার সেনাদের অঞ্চল থেকে প্রত্যাহার করা হচ্ছে। যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক মিসাইল জাপানের কাছে সমুদ্রে আছড়ে পড়ল। আজ বৃহস্পতিবার এই ঘটনা থেকে যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টোকিও প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের হামগিয়ং প্রদেশ থেকে জাপান সাগরে মিসাইলগুলো ছুড়ে কিমের সামরিক বাহিনী। এই ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী ইয়াশিহিদো সুগা বলেন, মার্কিন মসনদে জো বাইডেন বসার পর এই প্রথম এতটা আগ্রাসী হয়ে মিসাইল ছুড়ল কিমের সেনারা। প্রায় 1 বছর আগে শেষবার উত্তর কোরিয়া মিসাইল পরীক্ষা চালায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে আরও বেশি পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে ঝুঁকছে উত্তর কোরিয়া। সম্প্রতি উপগ্রহে তোলা বিভিন্ন ছবি থেকে তেমনটাই আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রথমে পাত্তা না দিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বললেও এবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একটি বিবৃতিতে আজ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো প্যাসিফিক কমান্ড এমন ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেন উত্তর কোরিয়া নিষিদ্ধ অস্ত্র কর্মসূচি যে তার প্রতিবেশী এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য যে হুমকি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিষয়টি নিয়ে মিত্রদের সঙ্গে পরামর্শ হচ্ছে। ইসরায়েলের সাধারণ নির্বাচনে সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠেছে নতুন একটি রাজনৈতিক দল। দেশটির পার্লামেন্ট নেসেটের 5টি আসন জয় করে নিয়েছে ফিলিস্তিনি আরবদের ইউনাইটেড আরব লিস্ট। ইসরায়েলি বা হিব্রুতে রায়েম হিসেবে পরিচিত দলটি তাই এখন কিং মেকার মনে করা হচ্ছে। বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকছেন কিনা তা অনেকখানি এই দলটির উপর নির্ভর করছে। ইসরায়েলের রাজনৈতিক টানাপোড়েনের কারণে গত 2 বছরের মধ্যে চতুর্থবার সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। নির্বাচনের বুথ ফেরত জরিপের ফলাফলে দেখা যায় প্রধানমন্ত্রিত্ব যে পরিমাণ আসন দরকার নেতানিয়াহুর জোটের জন্য তা পাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। বিবিসির খবর অনুসারে বুধবার পর্যন্ত প্রায় 90% ভোট গণনা করা হয়েছে। এতে দেখা যায় নেতানিয়াহুর ডানপন্থী জোট 59টি আসন জিততে চলেছে। সর্বশেষ গত মঙ্গলবার অনুষ্ঠিত চতুর্থ নির্বাচনের আগে জনমত জরিপে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইঙ্গিত পাওয়া গিয়েছিল। নির্বাচনের পর বুথ ফেরত জরিপেও নেতানিয়াহুর কঠোর ডান নিকুত পার্টি নেসেটের 120 আসনের মধ্যে বড়জোর 52 থেকে 53টি আসন পেতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। মঙ্গলবার দেশটির সাধারণ নির্বাচনে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সরকার গঠন করতে হলে নেতানিয়াহুর দল এবং তার জোটকে কমপক্ষে 61টি আসন নিশ্চিত করতে হবে। পার্লামেন্ট 61টি আসন পেলেই সরকার গঠন করতে পারবে যে কোনো দল। প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জনমত জরিপের ফলে পাওয়া গেছে। ফলে কোনো পক্ষই মন্ত্রিসভা গঠনের মতো সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ইসরায়েলের কয়েকটি টেলিভিশন চ্যানেলে নির্বাচনের একদিন আগে জনমত জরিপে যে ফল উঠে এসেছে নির্বাচনের পর বুথ ফেরত জরিপেও একই চিত্র ফুটে উঠেছে। ইসরায়েলে গত 2 বছরের মধ্যে নিয়ে চতুর্থ দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও কোনো নির্বাচনেই কোনো দল বা জোট সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা চলে আসছে। নতুন নির্বাচনের ফলে সেই অচলাবস্থা দূর হচ্ছে না বলে আভাস দিচ্ছে ইসরায়েলি টিভি চ্যানেলগুলো। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।